সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, আগামী 28 অক্টোবর আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা শুরু হবে। সরকার যতই বাধা প্রদান করুক, কোনোভাবেই পতন ঠেকাতে পারবে না। পুরো ঢাকা শহর থাকবে বিরোধী দলের নেতাকর্মীদের দখলে। আমাদের 40 লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। মামলা প্রাপ্ত সব নেতাকর্মী ঢাকা শহর দখলে রাখবে। এবারে জানাবো, মহাসমাবেশ ঘিরে ব্যাপক ধরপাকড় তল্লাশি। 24 ঘণ্টায় খোকন সহ 330 জন গ্রেপ্তারের দাবি বিএনপির। জানাবো, সরকারের একগুঁয়েমির কারণে চূড়ান্ত সংঘাতের দিকে যাচ্ছে দেশ, দাবি বাম গণতান্ত্রিক জোটের। এদিকে ঠিকমতো না হলে সারা দেশে ভোট বন্ধ, সাংবাদিকদের সঙ্গে সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে অনিয়ম হলে এবং তা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো ভোটই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল। এবারে থাকছে বেগম খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন। মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্জারি সম্পন্ন হয়েছে। পেটে পানি আসা এবং রক্তক্ষরণ বন্ধে তার শরীরে টিপস প্রতিস্থাপন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের রাজধানীতে ব্যাপক রকেট বর্ষণ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা অব্যাহত রেখেছে হামাস। বুধবার তারা রকেট বর্ষণে তেল আবিব এবং এর আশপাশের এলাকাগুলোতে টার্গেট করে থাকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 28 অক্টোবর আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা শুরু হবে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী 28 অক্টোবর আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা শুরু হবে। সরকার যতই বাধা প্রদান করুক, এবার কোনোভাবেই পতন ঠেকাতে পারবে না। পুরো ঢাকা শহর থাকবে বিরোধী দলের নেতাকর্মীদের দখলে। আমাদের 40 লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। মামলাপ্রাপ্ত সব নেতাকর্মী ঢাকা শহর দখলে রাখবে। তিনি বলেন, ইতিমধ্যে সরকারের পায়ের নিচের কোনো মাটি নেই। সরকার এখন মরণ কবর দেওয়ার চেষ্টা করছে, এতে সরকার পার পাবে না। দলমত পদ ভুলে আগামী 28 অক্টোবর রাজপথে আসুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি বলেন, আগামী 28 অক্টোবর আমাদের চূড়ান্ত লড়াইয়ের গণঅধিকার পরিষদ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে। গণঅধিকার পরিষদের সঙ্গে অসংখ্য তরুণ এবং যুবক রয়েছে। আমি তরুণদের রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি। তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের এ অংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেন, সরকারের চতুর্মুখী সব রাস্তা বন্ধ হয়ে গেছে। দেশীয় এবং আন্তর্জাতিক কোনো সাপোর্ট নেই এই সরকারের। আমাদের এবারের লড়াইটা হচ্ছে দেশ এবং জনগণের মুক্তির লড়াই। এবারের লড়াই আমরা বিজয় ছিনিয়ে এনেই তবেই ঘরে ফিরব। আওয়ামী লীগ সরকার ও সরকারি দল এখন তাদের নেতাকর্মীদের লাঠি নিয়ে মাঠে নামার নির্দেশনা দিয়েছে। এতে পরিষ্কার, আওয়ামী লীগ একটি মাফিয়া দল। কোনো রাজনৈতিক দল এমন আচরণ করতে পারে না। রেজা কিবরিয়া বলেন, আমরা গণঅধিকার পরিষদ সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকব। আসুন দলমত ভুলে দেশ এবং জনগণকে রক্ষায় সবাই রাস্তায় ঝাঁপিয়ে পড়ি। গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আগামী 28 অক্টোবর হবে আমাদের চূড়ান্ত লড়াইয়ের সূচনা। বিজয় না আসা পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। আমরা দেশের লাখো তরুণ, কেউই ভোট দিতে পারেনি। আমরা আগামীতে আর ভোটাধিকার হারাতে চাই না। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যা যা করা দরকার তাই করব। প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা তরুণরা অঙ্গীকারবদ্ধ, দেশকে বাঁচানোর জন্য কাজ করে যাব আমরা। মহাসমাবেশ ঘিরে ব্যাপক ধরপাকড় ও তল্লাশি। 24 ঘণ্টায় খোকন সহ 330 জন গ্রেপ্তারের দাবি বিএনপির। রাজধানীতে কাল বিএনপির মহাসমাবেশ। এটি সামনে রেখে ঢাকা মহানগর সহ বিভিন্ন জেলায় পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করেছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। এছাড়া অনেক নেতাকর্মীর বাড়িতে বাড়িতে পুলিশি অভিযানও শুরু হয়েছে বলে স্থানীয় নেতাদের দাবি। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার সাভার হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করছে ঢাকা জেলা পুলিশ ও র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশকে কেন্দ্র করে 24 ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে 330 জনেরও অধিক নেতাকর্মীকে। মিথ্যা মামলা হয়েছে 16টি। গত 3 দিনে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 12,000 নেতাকর্মীকে। রাতে টার্গেট করে নেতাকর্মীদের বাসায় গিয়ে গ্রেপ্তার করছে, তল্লাশি করার নামে পরিবারের সদস্যদের হয়রানি করছে। রিজভী বলেন, ডাকসু সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে বুধবার সিপাহীবাগে তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য মেহেদি হাসান সাগরকে গভীর রাতে গ্রেপ্তার করার পর পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সদস্য জামাল মণ্ডল এবং কেন্দ্রীয় কৃষক দলের সদস্য তাজুল ইসলামকেও বুধবার গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। সারাদেশে গ্রেপ্তার নেতাকর্মীদের তথ্য তুলে ধরেন রুহুল কবির রিজভী।
সরকারের একগুঁয়েমির কারণে চূড়ান্ত সংঘাতের দিকে যাচ্ছে দেশ। শুধু সরকারের অযৌক্তিক এবং একগুঁয়েমি আচরণের কারণে দেশ চূড়ান্ত সংঘাতের দিকে ঝুঁকছে বলে মনে করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন জোটের নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে বক্তারা আহ্বান জানান বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে সংঘাতের হাত থেকে মুক্ত করতে তারা এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশের বাম জোটের নেতারা অভিযোগ করে বলেন, সরকার স্বৈরাচারী কায়দায় একটি যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত রেখে চলমান দুঃশাসনকে টিকিয়ে রাখার ষড়যন্ত্র করছে। দেশে আইনের শাসনের লেশমাত্র অবশিষ্ট নেই। মূল্যবৃদ্ধি, লুটপাট এবং বাজার সিন্ডিকেট নৈরাজ্যের মহা উৎসব চলছে সব জায়গায়। এতে সাধারণ মানুষের জীবন চূড়ান্ত নাবিশ্বাস উঠেছে। সরকারি দল পুলিশ একাকার হয়ে মানুষের স্বাভাবিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের উপর হামলে পড়েছে। সভা সমাবেশের ন্যূনতম কথা বলার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। বামজোটের নেতারা বলেন, দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে কেউই রক্ষা পাবে না। তাই পদত্যাগ করে একটি গণতান্ত্রিক নিরপেক্ষ নির্বাচনের পথকে সুগম করে দেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান নেতারা। তারা বলেন, দেশের মানুষকে এই সংকট থেকে বের করবার জন্য সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই। সমাবেশ থেকে নতুন কর্মসূচি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 30 অক্টোবর বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। ঠিক মতো না হলে সারাদেশে ভোট বন্ধ। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে অনিয়ম হলে এবং তা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো ভোটই বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার নির্বাচন ভবনে গণমাধ্যমে সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একজন সম্পাদক জানতে চান, আপনি প্রিসাইডিং অফিসারকে বলেছেন যে যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে লিভ ইট, সারা দেশে যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে আপনি কি করবেন? এর জবাবে সিইসি বলেন, না হলে নির্বাচন হবে না, পুরো দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে, আবার ভোট হবে। তিনি বলেন, ইউ হ্যাভ টু বি কারজিয়াস, ইউ হ্যাভ টু ডু দ্যাট। দ্বাদশ সংসদ নির্বাচন গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা শীর্ষক এ মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন। ইসির সভাপতিত্বে মত বিনিময় 15 জন সিনিয়র সাংবাদিক সম্পাদক অংশগ্রহণ করেন। অপরদিকে কমিশনের পক্ষে সিইসি ও 3 জন নির্বাচন কমিশনার সভায় বক্তব্য রাখেন। ঢাকার বাইরে থাকায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন না। জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এসবার আয়োজন করা হলেও ঘুরে ফিরে আমন্ত্রণ পত্রের সঙ্গে পাঠানো ধারণাপত্রে কয়েকটি বক্তব্যের বিষয়ে ইসির অবস্থান জানতে চান সম্পাদকরা। বিশেষ করে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখ নির্বাচনের জন্য যে অনুকূল প্রবেশ প্রত্যাশা করা হয়েছিল তা হয়ে ওঠেনি। এমন বক্তব্যের পর ইসি নির্বাচন আয়োজন করবে কিনা সেই প্রশ্ন তোলেন কয়েকজন সম্পাদক। ইসির এমন বক্তব্যে কেউ কেউ সাধুবাদ জানান, বিরোধিতাও করেন কেউ কেউ। তাদের বক্তব্যের জবাবে সমাপনী বক্তব্যে সিইসি বলেন, আমি এখনো ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি অনুকূলে নেই, তবে এর অর্থ এই নয় যে আমরা নির্বাচন করব না। আমাকে নৌকা চালাতে হবে, আমি নৌকা স্রোতের অনুকূলে চালাতে পারি, প্রতিকূলে হলেও আমাকে চালাতে হবে। সবাই কয়েকজন সম্পাদক সংবিধান ও আইন অনুযায়ী দৃঢ়ভাবে নির্বাচন আয়োজন করার কথা বলেন। তারা সঠিকভাবে আইন প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনকে আস্থা অর্জনের পরামর্শ দেন। আবার কেউ কেউ বলেন, রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে রাজনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়েছেন ইসি। এ প্রসঙ্গে সমাপনী বক্তব্যে তিনি বলেন, এখন অবধি আমার যা প্রত্যাশা ছিল আজকে 6 মাস, 8 মাস, 9 মাস এটার সমাধান করতে পারলাম না। দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যেটা সমাধান করতে পারবে না, আমি একা কিভাবে সমাধান করব? একটা জিনিস ওভারনাইট সমাধান হবে না, রোম একদিনে গড়ে ওঠেনি। রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে আপনারা কম্প্রোমাইজ করুন। এ বিষয়ে স্বাগত বক্তব্যে ইসি বলেন, দায়িত্ব নেবার পর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার সংলাপ করেছে। সেখানে যেসব দল আসতে চাননি তাদের প্রতি আমাদের বিনীত আবেদন ছিল, সংলাপে আসুন। সেজন্য আমরা সরকারি পত্র দিয়ে অনানুষ্ঠানিকভাবে তাদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু সাড়া পাইনি। তারপরও আমরা নিরন্তর আহ্বান জানিয়ে যাব, আপনারা আসেন, সমস্যার সমাধান হোক অথবা মাঠে বিরাজমান সমস্যার নিরসন করুন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের রাজধানীতে রকেট বর্ষণ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা অব্যাহত রেখেছে হামাস। বুধবার তারা রকেট বর্ষণে তেল আবিবের আশপাশের এলাকাগুলোতে টার্গেট করতে থাকে। গাজা থেকে রকেট হামলার কারণে তেল আবিব, রিশন লেজুয়ান, বেতোয়াম, গিভাতাইম, রাগাতগান, হোলেন এবং অন্যান্য শহরে এয়ার এইড সাইরেন বাজছে। খবর টাইমস অফ ইসরায়েলের।
আইডিএফ বলছে যে তারা উত্তর গাজা উপত্যকায় স্থল আক্রমণের 250টিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। তারা হামাসের রকেট ফায়ারিং সিস্টেম কমান্ডারকে হত্যা করেছে বলেও দাবি করেছে। জিম্মিদের অবিলম্বে মুক্তির আহ্বান জানাতে রেফার আজার সম্প্রদায়ের শত শত বাসিন্দা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সমবেত হয়েছে। হামাসের সামরিক শাখা বলছে ইসরায়েলি হামলায় প্রায় 50 বন্দি নিহত হয়েছে। হামাসের সামরিক শাখা তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে কাসাম ব্রিগেড বলছে তাদের অনুমান ইসরায়েলের আক্রমণে নিহত বন্দির সংখ্যা প্রায় 50 জনে পৌঁছেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হামাস গাজা উপত্যকায় কমপক্ষে 224 বন্দীকে ধরে রেখেছে। হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাতে কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করেছে দেশটি। গাজায় চলমান সংঘাতে মৃতের সংখ্যা 7,000 দাঁড়িয়েছে। নিহতের ভেতর 3,000 শিশুও রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তারা ট্যাঙ্ক ব্যবহার করে হামাসের অবস্থান লক্ষ্য করে গাজার অভ্যন্তরে স্থল অভিযান চালিয়েছে।